ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্জুনপুর উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করতে আসলেন মুর্শিদাবাদের মেডিকেলের বিশেষ দল। শনিবার ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্জুনপুর উপস্বাস্থ্য কেন্দ্র পুরো এলাকা পরিদর্শন করেন। তারই পাশাপাশি ফরাক্কা ব্লক হসপিটালের জন্য ফরাক্কা বল্লালপুর এলাকায় জমি পরিদর্শন করেন। মূলত ফরাক্কা ব্লকের বাসিন্দাদের আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য এই দিন মুর্শিদাবাদের মেডিকেলের বিশেষ দল পরিদর্শন করতে আসেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সিএমওএইচ, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কার ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি সহ একাধিক বিশিষ্টজন। ভিডিও রিপোর্ট জেন টিভি। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য কি? ফরাক্কা ব্লক এবং ফরাক্কার মধ্যে অর্জুনপুর হাসপাতাল এবং কেদুয়া হাসপাতাল, এই তিনটে হাসপাতাল আজকে অনারেবল এমএলএ স্যার এখানকার আছেন, আমাদের বিডিও স্যার আছেন, একটু আগে এসডিও ম্যাডাম ছিলেন, এবং আমাদের এই ব্লকের যারা স্বাস্থ্য আধিকারিক আছেন এবং আমার সাথে আমার জেলার যারা স্বাস্থ্য আধিকারিক আছেন তারা সবাই মিলে এখানে এসছি। আজকে আমরা একটু দেখে নিতে এসেছি যে জায়গাটার আমাদের যেগুলো পরিকাঠামোগত যেগুলো ঘাটতি আছে এবং কী করে পরিষেবা আরও বেটার দেওয়া যায়, আরও ভালো করা যায়, মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, সুস্বাস্থ্য কেন্দ্রগুলো কীরমভাবে আমরা করতে পারি বা আমাদের পরিষেবাগুলো আরও কীরমভাবে নন কমিউনিকেবল ডিজিজ বা এইগুলোকে আমরা বেটার করতে পারি, সেটার জন্য আজকে এখানে আসা মূলত, এবং এর পর্যালোচনার জন্য আমরা আবার জেলা অফিসে আমরা আবার সবাই মিলে বসব। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এখানে পার্মানেন্ট একটা ব্লক হাসপাতাল হোক বলে দাবি রেখেছিল, সেইটা নিয়ে কতদূর এখন অব্দি আগাচ্ছেন আপনারা? পর্যালোচনা চলছে, আমরাও জমি খুঁজছি, হয়ে গেলে আমরা নিশ্চয়ই ব্যাপারটাকে গুরুত্ব দেব, অবশ্যই গুরুত্ব দেব। আপনি আজকে স্বাস্থ্য দপ্তর থেকে টিম এসছে, আপনি এসছেন মূলত ফরাক্কায় ব্লকের একটা স্বাস্থ্য কেন্দ্র হোক, কী রেজাল্ট পেলেন? দেখুন, আমার চেষ্টা তো আছেই এবং সিএমএস সাহেব আমাদের খুব সাপোর্ট করছেন। আমাদের একটা জমির জট আছে আর কি, যে 2019 সালে এগ্রিকালচার ল্যান্ডের উপরে কোনো ডিপার্টমেন্টকে হস্তান্তর করা যাবে না, তার জন্য আমাদের ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্রটা এঁটকে আছে। তা আমরা চেষ্টা করছি কি আমরা জায়গা পেয়ে গেলেই, আমাদের কিছু টাকা বরাদ্দও করা হয়েছে, সরকারকে বরাদ্দ করেছে, সেই টাকাটা যেন ঘুরে না যায় তার জন্য আমি চেষ্টা করছি অর্জুনপুর এবং বেনিয়াগ্রামকে ডেভেলপ করা যায় এখানে বেডগুলো বাড়াবার জন্য। আর ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমাদের চেষ্টা চলছে, জায়গা পেলে আমাদের এটা সমস্যার সমাধান হবে। আর সার্ভে তাহলে কি এটার জন্যই হলো? হ্যাঁ, অনেকগুলো পরিকাঠামো ব্যাপারটাও ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন যেন হয় আমাদের হসপিটালগুলো, পরিষেবাগুলো ভালো ভালো মানে ভালোভাবে যেন পাই, আর সেটা তো লক্ষ্য উদ্দেশ্য, আমাদের বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা বল্লালপুর মাঠেও নিয়ে গেছিলাম যেখানে এগ্রিকালচার ল্যান্ড ছিল আর কি, সেখানে কর্মতীর্থ বলে একটা জায়গা আছে, সেখানে মবির একটা জায়গা আছে, ওই জায়গাটা এগ্রিকালচার মানে তীর্থকর্মকে মানে মানে হ্যান্ডওভার করেছে কিনা সেটার জন্য আমরা মানে ছানবিন করছি, তবে যদি ওটা হয়ে যায় হ্যান্ডওভার করে দেয় আর কি লেবার ডিপার্টমেন্টকে, সেখানে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব তাড়াতাড়ি কি ফরাক্কাতে ব্লক হাসপাতাল হচ্ছে? চেষ্টা চলছে। এখন কোন কোন হাসপাতাল আপনারা সার্ভে করলেন? আমরা এই যে বানিয়াগ্রাম, অর্জুনপুর, এখন যাচ্ছি আমরা কেদুয়া। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।